নমস্কার সবরা ব্যক্তি নিউজ নেটওয়ার্কে স্বাগত। কল্যাণী এক্সপ্রেসওয়ের দুধারে গড়ে উঠেছে অসংখ্য আইনি বেআইনি হোটেল, রেস্তোরাঁ এবং পানশালা। এবং এদিন ভোররাতে এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের, গুরুতর আহত আরো দুই। পুলিশের তদন্তে যে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে, গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে যে তিন মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে, তারা প্রত্যেকেই কাঁচরাপাড়া অঞ্চলের একটি পানশালার বার সিঙ্গার কাম ডান্সার হিসেবে কর্মরত ছিলেন। গভীর রাত পর্যন্ত সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে ওই বাড়িতে বা আশেপাশের বহু আইনি বেআইনি পানশালায় চলে মদ্যপানের সঙ্গে নাচা গানা, যার ফলে গভীর রাতে অন্ধকার কল্যাণী এক্সপ্রেসওয়েতে প্রায়শই ঘটে যায় দুর্ঘটনা, যার মধ্যে এদিনের দুর্ঘটনাটিতে একাধিক মৃত্যু হওয়ার কারণে এই ঘটনাটি উঠে এসেছে সংবাদ শিরোনামে। কিন্তু ঘটনার অন্তর তদন্তে নেমে উঠল এক রোমহর্ষক কাহিনী, যেখানে উঠে আসছে বেআইনি কারবারের অবাধ রাজত্বের কথা। নতুন নিয়মানুযায়ী পানশালাগুলি রাত ১১টার মধ্যে বন্ধ করে দিতে হয়, সেখানে গান পরিবেশনের জন্য আলাদা অনুমতি নিতে হলেও ডান্সিং ফ্লোর বা নাচ একেবারেই নিষিদ্ধ। কিন্তু অভিজ্ঞতা বলছে কল্যাণী এক্সপ্রেসওয়ের বেশিরভাগ পানশালাই সরকারি নিয়মকে থোড়াই কেয়ার করে, সেখানে ভোর রাত অব্দি চলে মদ্যপদের দাপাদাপি, তারপর ভোর রাতে দুরন্ত গতিতে গাড়ি চালিয়ে শুরু হয় মদ্যপদের বাড়ি ফেরার প্রতিযোগিতা। সেই কারণেই খর্দার রুইয়া মোড়ের অন্ধকার কল্যাণী এক্সপ্রেসওয়েতে এদিন ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা। পুলিশের তদন্তে পরিষ্কার, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির চালক ছিলেন মদ্যপ অবস্থায়, আর গাড়ির আরোহী প্রত্যেকেই ছিলেন বার সিঙ্গার কাম ডান্সার। আর দুর্ঘটনার পর অকুস্থল পরিদর্শনের পর ব্যারাকপুর কমিশনারেটের ডিসি আশিস মৌর্য কার্য বহিষ্কার করে নিলেন মদ্যপদের গাড়ি চালানোর বিষয়টি। लड़की वो शायद क्या हो रही थी, हमारा ऑफिस नोटिस किया कि रास्ते पे लड़की कैसे हो रही है, बैक साइड से क्लियरली विजिबल नहीं था, आप देख पा रहे हैं आसपास को लाइट भी नहीं है, सर्दी का माहौल है, तो सवेरे अंधेरे में क्लियर देख नहीं पाया। देन दे गॉट डाउन फ्रॉम वीकेंड माई ऑफिसर, देन दे रियलाइज यहाँ पे एक्सीडेंट हुआ है। अनफॉर्चुनेटली जो स्कॉर्पियो और टेम्पर में जो एक्सीडेंट हुआ है, स्कॉर्पियो टोटल 8 लोग थे, ड्राइवर के अलावा 7 लड़कियाँ थी, और ऑन स्पॉट ड्राइवर और 2 लड़की की डेथ हो गई, और रिमेनिंग 5 को हमने फर्दर मेडिकल ट्रीटमेंट के लिए भेजा है। 5 में से 1 कंपेरेटिवली बेटर है, बाकी 4 की स्थिति अभी भी थोड़ी सी नाजुक है, डॉक्टर साहब ट्रीटिंग दैम, और जितना भी पीओ देख के लग रहा है यहाँ पे कुछ काम की वजह से डंपर अपना कुछ ऑफरोड करने आया था, उस टाइम पे ही घटना घटी है। इन्वेस्टिगेशन गोइंग ऑन, इन्वेस्टिगेशन लोग कर रहे हैं, हम लोग खोज रहे हैं क्या हुआ है, और इंजन में से जो अभी बेटर कंडीशन में अगर रहेंगे वो भी हमें बता पाएंगे। ड्राइवर को हम लोग खोज रहे हैं, आइडेंटिफाई हो गया है गाड़ी का ओनर, विल प्रोसीड अकॉर्डिंग। শুধু পুলিশ কর্তা বা স্থানীয় বাসিন্দারাই নন, এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন কল্যাণী এক্সপ্রেসওয়ের হোটেল ব্যবসায়ীরাও। এক ব্যবসায়ী পিন্টু ঘোষের অভিযোগ, কিভাবে আইনি বেআইনি বারগুলি গভীর রাত অবধি মদ বিক্রি করে তা তাদের জানা নেই, তবে হোটেলগুলি পরিষেবার জন্য খোলা থাকতে পারে, কিন্তু পানশালা কিভাবে খোলা থাকে সেই প্রশ্ন তাদেরও। সারা রাতে গাড়ি আনাগোনা, আর হোটেল থেকে লোকজন বেরোটারে, আর ও এত মদ্যপান করে মানে গাড়ি চালায়। একদিন আমি নিজে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিলাম, আমি জানিয়েও ছিলাম, তো যাই হোক এবার কার গাড়ি তো আমি বলতে পারিনি, তো এই মানে যারা ধরুন ব্যান্ড লিডাররাও থাকে, তারপর হচ্ছে আপনার যে সমস্ত গেস্টটা থাকে মহিলা গেস্ট টেস্টটা ওরাও থাকে, মানে গেস্ট বলতে কি ওরা মানে অ্যাকচুয়াল ওরা কি বলে ওই নাচ গান করে যারা আর কি, ওরা ওইটা তো বাদ দেন, ওটা কীভাবে করছে জানি না, কিন্তু আমি জানি লাইসেন্স ছাড়া মদ বেচা যায় না, কিন্তু মানে একদম দিল দরিয়া লাইসেন্স ছাড়া মদ বিক্রি হচ্ছে ওই সামনের হোটেলেই, সামনের হোটেলেই প্রতীক বরণে সারা রাতই তো থাকে প্রায়, এবার যখন ইচ্ছা তখন যাচ্ছে, একটা কোনো সিস্টেমও নেই, সিস্টেমের বাইরে চলে গেছে আমাদের এরিয়া, আমাদের এরিয়া এত খারাপ জায়গায় চলে গেছে যে আমি বলে বোঝাতে পারবো না। আমি বার যেগুলো আছে সেগুলো তো 11:30
মধ্যে বন্ধ করে দেওয়ার আমি যতটুকুনি জানি, আমি পুরোটা জানি না, আমি এখনও লটা এই বার অ্যান্ড রেস্টুরেন্টের লটা আমি এখনও জানি না, কিন্তু হোটেল হোল নাইট খোলা যেতেই পারে, যেটা বারটা নেই। আর বার থাকলে সেই যদি কোনো হোটেল যদি ধরুন বার বন্ধ করে পথচারীর জন্যে হোটেলের পরিষেবা দিতেই পারে, অবশ্যই মানে যদি একটুখানি সবাই সচেতন থাকি অবশ্যই এর হাতে যারই অ্যাক্সিডেন্ট হোক, যারই মায়ের কোল শূন্য হোক, এটা অনেক মর্মান্তিক ঘটনা, মানে খুবই দুঃখিত, খুবই ব্যথিত। আর আমরা চাইবো আগামী দিন যেন মা দুর্গার কৃপায় কারোর অ্যাক্সিডেন্ট না হোক, আর এটাও চাইবো যে প্রত্যেক যারা মালিকরা আছে হোটেল কর্তৃপক্ষরা আছে তারা একটু সচেতন হলে আমার মনে হয় এগুলো এড়ানো যাবে। সমিলিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে গজে ওঠা বারবার রেস্তোরাঁগুলি যে আইন বা প্রশাসনকে তোয়াক্কা করে না তার প্রমাণ মিলছে বারংবার। এবং এই কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারেই এক হোটেল ব্যবসায়ীকে লক্ষ্য করে দুষ্কৃতীদের গুলি চালানোর ঘটনা কিন্তু এখনো দগদগ করছে ব্যবসায়ীদের মনে। এখন দেখার এত বড় দুর্ঘটনার পর ঠিক কি পদক্ষেপ নেয় পুলিশ প্রশাসন? খোর্ধা থেকে রাজওয়াদে 7 এপিক নিউজ। এই খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই খবরটিকে শেয়ার করবেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে একেবারে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশনও আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। সকলে ভীষণ ভালো থাকবেন, দেখতে থাকবেন। জয় হিন্দ।